ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক বোন জানতে চেয়েছেন, কোনো মুসলিম যদি মুসলিমদেরকে সালাম দেয় তো তার উত্তরে কী বলতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জীবন, কোনো অমুসলিম যদি মুসলিম ভাইদের বোনদের সালাম দেয় তো তার উত্তরে ওয়ালাইকুম বলতে হয়। আর যদি আদাব বলে তাহলেও আপনি ওয়ালাইকুম বলবেন, কারণ ওয়ালাইকুম এমন একটি জবাব যেটি অনেক কিছুর ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়। ওয়ালাইকুম মানে তুমি আমাকে যা বলছো তোমার জন্য তাই, তুমি যদি আমার শান্তি কামনা করো তো তোমার জন্য আমি শান্তি কামনা করছি, আর তুমি যদি আমার মৃত্যু কামনা করো তাহলে আমিও তোমার জন্য মৃত্যু কামনা করি, তুমি যদি আমাকে আদাব দাও আমিও তোমাকে আদাব দিলাম। তো এটি হাদিস থেকে প্রমাণিত হয়। অতএব অমুসলিমদের সালামের জবাবে আমরা ওয়ালাইকুম শব্দটাকেই যথেষ্ট মনে করব। তিনি ভালো বললে সেটি তার জন্য, আর খারাপ বললে সেটিও তার জন্য, অর্থাৎ তাকে ফিরিয়ে দেওয়া, তার কথাই তাকে ফিরিয়ে দেওয়া। তবে বাড়তি কোনো কিছু না বলাটাই হচ্ছে হাদিস থেকে স্পষ্ট হয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়তি কিছু না বলার জন্য যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাই আমরা আমলে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহু আলাম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীনা মুহাম্মদ।